বলছে নওশাদ সিদ্দিকী কয়েকদিন হলো কি জেলখানায় না কোথায় আছে, আপনার মতামত কি, কিছু বলবেন? নওশাদ সিদ্দিকী যদি কোনো মসজিদের ইমাম সাহেব যদি হতেন আর ওনাকে যদি অ্যারেস্ট করতেন, অবশ্যই পশ্চিমবাংলাতে সর্বপ্রথম আমরা আন্দোলনে নেমে যেতাম যে সরকার অ্যারেস্ট করলো কেন। নওশাদ সিদ্দিকীকে আমি ভালোবাসি, তবে তিনি যে পর্যায়ে অ্যারেস্ট হয়েছেন রাজনৈতিক পোশাক পরে, এই জায়গায় আমাদের কিছু করার নেই। কি বললাম বুঝলেন না? উনি রাজনৈতিক পোশাক পরে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে, এটা রাজনৈতিক ম্যাটার, এতে আমাদের কিছু করার নেই। তবু ওনারা বলছেন, চিল্লামিল্লি করছেন, কি বলছেন যে কলকাতা 1 তারিখে আমরা অচল করে দিব। তোমাদের ডাকে কে যাবে আমি তো জানি না, রাজনৈতিক ম্যাটার, ওখানে আমি যেতে যাব কেন, যাবার কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, যারা ওই রাজনীতির সঙ্গে যুক্ত, ওই রাজনীতিকে যারা ভালোবাসে তারা যাবে, এখানে জিজ্ঞেস করার কিছু নেই। নওশাদ সিদ্দিকী ব্যক্তিগত লোকটা ভালো না খারাপ এটা আমার জানার দরকার নেই, তবে আমার আফসোস এই জায়গাটায় চরম ভাবে আফসোসটা হচ্ছে এই, আপনাকে একটা জিনিস বোঝানোর জন্য বলছি, ভারত আর পাকিস্তান ম্যাচ হচ্ছে, আপনি কাজ সাপোর্ট করবেন ভারতের, তাই তো? এবার আপনাকে একটা কথা বলছি, আপনার দেশ বলে আপনি সাপোর্ট করবেন, তাই তো? এবার বলুন তো, পাকিস্তান আর বাংলাদেশ খেলা হচ্ছে, কাজ সাপোর্ট করবেন? দুটোই মুসলিম দেশ না, যে দেশ ভালো খেলবে তার সাপোর্ট করতে হবে, তাই না? কারণ দুটোই মুসলিম দেশ, যে ভালো খেলবে আমরা এই জায়গাটা তার সাপোর্ট করব। আর ভারত পাকিস্তান যখন খেলা হবে আমরা দেশের নাগরিক হিসাবে সাপোর্ট করব কাকে, ভারতকে। কিন্তু দুটোই যখন মুসলিম দেশে যখন মারাত্মক ন্যাশনাল ক্রিকেট খেলা চলছে, আমরা অবশ্যই যে ভালো খেলবে তার সাপোর্ট আছি।